বাস্তব সংখ্যা, তারপরে বর্গমূল, তারপর লাভ ক্ষতি, তারপরে সরল ও যৌগিক মুনাফা, শতকরা, ঐহিক নিয়ম, ভগ্নাংশ, লসাগু, গসাগু, ধারা, অনুপাত, সমানুপাত, সরলীকরণ, গড়, বয়স, দূরত্ব, গতিবেগ, পরিমাপ, ক্ষেত্রফল, বিবিধ। আগে এতটুকু পড়বো, তারপরে যাবে বীজগণিত, তারপরে জ্যামিতি। তো আগে আমরা পাটিগণিতটা বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য পাটিগণিতটা আগে পড়বো। পাটিগণিত থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন বেশি দেবে। তো এর মধ্যে আমরা আজকে বাস্তব সংখ্যা, বর্গমূল ও বর্গ এবং লাভ ক্ষতি এই তিন চ্যাপ্টার থেকে ছয়টা অঙ্ক করবো। খেয়াল করো, এরকম আমরা আগে প্রতি চ্যাপ্টার থেকে দুইটা দুইটা অঙ্ক করে শেষ করবো, তারপরে আবার যদি সময় পাই আরও দুইটা দুইটা করবো। তাহলে তোমাদের প্রতিটা চ্যাপ্টার সম্পর্কে একটা বেসিক আইডিয়া ক্লিয়ার হবে। খেয়াল করো, বাস্তব সংখ্যা আসলে কি? ওই সংখ্যাগুলো যেগুলো আমরা বাস্তবে পড়ি, যেমন 1, 2, 3, 4, 0, এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। কিন্তু আমি যদি বলি √-5, এটার কোনো অর্থ তুমি ক্যালকুলেটার পাবা না। তুমি প্রয়োজনে কোথাও সার্চ দিয়ে দেখতে পারো যে √-5 এটা পাও কি না। দেখি তুমি টিপো না বাবা, টিপতেছি তো। এটা তুমি যদি টিপো তাহলে এটা কাজ করবে, কাজ করবে। এটা তুমি একটু করে টিপিও বাবা, যে বাবা আগে শেষ করে দিই, তারপর তুমি টিপো। দেখো লিখতেছি √-5, √-5। আমি নেটে একটা সার্চ দিচ্ছি ইন্টারনেটে, গুগলে ডাইরেক্ট, ও কী বলে দেখো। ও আচ্ছা, ও এটা নিয়ে আসতে পারে নাই। আমি মনে করো যে একটা সাইন্টিফিক ক্যালকুলেটর নিচ্ছি। এটা হচ্ছে একটা সাইন্টিফিক ক্যালকুলেটর, এটা √ নিয়ে ব্র্যাকেটের ভেতরে −5 দিলাম, সমান চিহ্ন চাপলাম, ও কি বললো? এরর। কি বললো? কেমি কথা বলো আমার সাথে। এটা কারণ হচ্ছে যে এটা বাস্তব সংখ্যা নয়, এই জন্য এটা ও মান নির্ণয় করতে পারে নাই, এরর দিছে। এবার খেয়াল করো, শুধু √5 দিলাম, শুধু √5, এখন কিন্তু মান দিছে 2.23, কারণ 5 হচ্ছে বাস্তব সংখ্যা, এটার বর্গমূল করা যায়। সবসময় মনে রাখবা, বাস্তব সংখ্যার বর্গমূল করা যায়, অবাস্তব সংখ্যার বর্গমূল করা যায় না। বা বাস্তব সংখ্যাটাকে তুমি যে কোনো কিছু করতে পারবা, আর √5 যেটা ওইটা হচ্ছে অবাস্তব সংখ্যা। শুধু −5 না, √-5টা, √-5টা হচ্ছে অবাস্তব সংখ্যা, এটা মনে রাখবা। এখন খেয়াল করো, আমি যদি √-25 দিই তাহলে কাজ করবে। যে √-25 দিলাম কাজ করছে, 5 আসছে, কারণ √-25 মানে হচ্ছে যে 5, অর্থাৎ √-25-এর এটা বর্গমূল। তাহলে অবাস্তব সংখ্যা নিয়ে আজকের এই চ্যাপ্টারে আলোচনা করা হবে না। অবাস্তব সংখ্যা কোনগুলো? যেগুলো √-−সামথিং, −2ও হতে পারে। দেখো −2 দিলাম এরর আসবে, তারপর √ মনে করো −100 দিলাম এরর আসবে। √-সামথিং দিলে এরর আসবে, এই জন্য √-সামথিং থাকলে ওইটা হচ্ছে যে বাস্তব সংখ্যা নয়, এটা আপাতত তোমরা মনে রাখো। তাহলে ওগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা, এগুলো নিয়ে আলাদা একটা চ্যাপ্টার আছে। তো এটা মনে হয় এই তোমাদের আলোচনার মধ্যে দরকার হবে না জটিল সংখ্যা, এই জন্য আমরা শুধু বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। এখন এই বাস্তব সংখ্যাগুলোর মধ্যে আবার নানান রকম সংখ্যা আছে, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, কৃত্রিম সংখ্যা, তারপরে পূর্ণবর্গ সংখ্যা, বর্গ সংখ্যা, তারপর হচ্ছে যে আরও নানা রকম মৌলিক সংখ্যা। হ্যাঁ, নানা রকম ইস্যু আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মৌলিক সংখ্যা এবং মূলদ সংখ্যা, আরেকটা হচ্ছে অমূলদ সংখ্যা। তোমরা নিশ্চয়ই যখন 9-10 ছিল তখন তোমরা পড়ছিলে √3 একটি অমূলদ সংখ্যা, বুঝছিলে না? √2 একটি অমূলদ সংখ্যা, প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা, √7 একটি অমূলদ সংখ্যা, এরকম পড়ছিলাম। তো এই যেই সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা কোনগুলো আমি বলে দিই, যেই সংখ্যাগুলোকে p/q আকারে লেখা যায় না সেগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা, p/q আকারে লেখা যায় না সেগুলোকে বলা অমূলদ সংখ্যা। যেমন খেয়াল করো, আমি যদি মনে করো 10-কে নিলাম, 10-কে আমি লিখতে পারি 5/2, তাহলে এটাকে যেহেতু p/q আকারে মানে একটা ভগ্নাংশ আকারে লেখা গেছে, এই জন্য এটা মূলদ সংখ্যা। যে এবার যদি −10 নিই, এটাও লেখা যাবে, খেয়াল করো, −5/ দশটাকে 5/2 না, 20/ হবে, এটা এটা 20/2 হবে, 20/2, আর এখানে লিখতে পারবো −20/2। তাহলে মাইনাসটাকেও নিতে পারছি, প্লাসটাকেও নিতে পারছি, এই জন্য এগুলো হচ্ছে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যাগুলো p/q আকারে লেখা যায় এবং এগুলোকে জেড দ্বারা, জেড দ্বারা, জেডের এখানে একটা একটু বোল্ড করা থাকে, জেড দ্বারা প্রকাশ করা হয়।
আর যেই সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেমন রুট সেভেন, এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবা না। রুট টু, রুট টুকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবা না, কারণ এটা মানে হচ্ছে 1.41 যেতে থাকবে, ডট 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 যেতে থাকবে, কত এক্স্যাক্টলি আমরা জানি না। যেমন আমি তোমাকে প্রমাণ করে দেখাইতে পারি যে আমি রুট টু লিখলাম, ও দিশে কত দেখো 1.4142 আরও যেতে আছে। এটা আসলে এই যে সেভেনে গিয়ে শেষ হয় না, এটা আরও পরেও যেতে থাকবে, এটা আরও যেতে থাকবে। এটা ক্যালকুলেটর এখানে একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত দেখাইছে, এরপরে সে আর দেখাইতে পারবে না। এই জন্য যেমন আমি যদি লিখি রুট অফ টু, রুট অফ টু লিখছি দেখো, তারপরে এখানে কি আসলো, আমি তোমাকে যতটুকু দেখাইতে পারি আর কি, এগুলোর আসলে শেষ নেই এই সংখ্যাগুলোর। যেমন দেখো যে ডট ডট দিছে, ডট ডট মানে শেষ নাই, বুঝতে পারছো তো? তো যেটার শেষ নাই সেটাকে তুমি পি বাই কিউ আকারে লিখতে পারবা না, কারণ এটা 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 যদি তুমি পি বাই কিউ আকারে লেখো তাহলে এটা শেষ হয়ে যাবে, মানে এটা ভাগ হবে, ভাগ হয়ে বুঝাচ্ছে। এটার আসলে কোনো ভাগ ফল ভাগ শেষ এগুলো বের করা যায় না রুট টু এর, এই জন্য এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা, এই জন্য এটা পি বাই কিউ আকারে লেখা যায় না। তো তোমরা সহজে মনে রাখতে পারো, যেটা পি বাই কিউ আকারে লেখা যায় সেটা হচ্ছে যে মূলদ, আর যেটা লেখা যায় না সেটা হচ্ছে অমূলদ। এবার হচ্ছে যে মৌলিক সংখ্যা কি, মৌলিক সংখ্যা হচ্ছে যে প্রথমে মনে রাখবো মৌলিক সংখ্যা শুরু হয় দুই থেকে, শূন্য আর এক মৌলিক সংখ্যা নয়, শূন্য আর এক মৌলিক সংখ্যা নয়, মৌলিক সংখ্যা শুরু হয় দুই থেকে। মৌলিক সংখ্যার ডিফিনিশন হচ্ছে যে সকল সংখ্যাকে শুধু ওই সংখ্যা কিংবা অন্য কোনো বিজোড় সংখ্যা দিয়ে ভাগ যায় তাকে মৌলিক সংখ্যা বলে। আচ্ছা এটাও বাদ, একদম সহজ করে দিচ্ছি, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, কি বলছি বলো তো? যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ যায়, হ্যাঁ অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে না, এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ যাবে আর বাকি একটা দিয়ে যাবে না, যদি না যায় সেগুলোকে বলবো আমরা কি, মৌলিক সংখ্যা। যদিও আমরা এই ডিফিনিশনটা দিছি বাট এটা পুরোপুরি সত্য নয়, কারণ মৌলিক সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ যায়। আমার কথা ক্লিয়ার? না না, মৌলিক সংখ্যায় মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যায় না, ঠিক আছে, ওই সংখ্যাটাই ওই ডেফিনিশনটাই সঠিক, মৌলিক সংখ্যাকে ওই সংখ্যা আর এক ছাড়া কাউকে দিয়ে ভাগ যায় না, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যায় না, ক্লিয়ার? এখন মৌলিক সংখ্যার চিহ্ন কিভাবে কেমনে বের করবো আমি তোমাদেরকে কিছু টিপস দেখাচ্ছি, এটা দেখলে বুঝতে পারবে। মনে করো আমি বলছি শূন্য আর এক মৌলিক সংখ্যা নয়, এক কিন্তু মৌলিক সংখ্যা নয়, কেন এটার উত্তর জানার দরকার নেই, শূন্য মৌলিক সংখ্যা না, শুধু এটা মনে রাখো এক দুইটা মৌলিক সংখ্যা নয়, দুই দিয়ে শুরু, তিন দিয়ে শুরু, পাঁচ, সাত, এগারো, নয় কিন্তু নয়, নয়কে তিন দিয়ে ভাগ যায় জন্য, নয়কে তিন দিয়ে ভাগ যায় জন্য মৌলিক সংখ্যা নয়, হচ্ছে তেরো, সতেরো, উনিশ, এগুলো কাউকে দিয়ে ভাগ যায় না, তুমি খেয়াল করে দেখতে পারো। একুশ নেওয়া যাবে না, তেইশ নেওয়া যাবে, একুশকে সাত দিয়ে ভাগ যায়, তারপর পঁচিশ নেওয়া যাবে না, সাতাশ নেওয়া যাবে না, উনত্রিশ নেওয়া যাবে, একত্রিশ নেওয়া যাবে, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখন খেয়াল করো আমি লিখলাম মৌলিক সংখ্যার ইংরেজি হচ্ছে প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার 1 to 100, এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর এখানে রেঞ্জ আছে, তুমি খেয়াল করো কত কত, এই যে আমি লিখছি অলরেডি 31 পর্যন্ত, এরপর আছে 37, 41, 43, 47, 53, 59, 61, 66, 71, 73, 83, 97, খেয়াল করো সবগুলো এখানে আছে। এবার লিখলাম আমি 1 থেকে 1000, দেখো 1 থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো এখানে চার্ট। এখন তিহান আমাকে বলো আমি কি 1 থেকে 1 লাখ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মুখস্থ রাখতে পারবো? না স্যার, পারবো না। এখানে আমি 1100 পর্যন্ত মনে রাখতে আমার কষ্ট হবে, কারণ আমি মানুষ, আমি কম্পিউটার না, কিন্তু কম্পিউটার মনে রাখতে পারবে, কম্পিউটার 1 সেকেন্ডে বের করে দিবে তোমাকে। তুমি 1 কোটি পর্যন্ত দাও, তোমাকে 1 সেকেন্ডে বের করে দিবে, 1 সেকেন্ডে, 1 কোটি না 20 কোটি দাও, তোমাকে বের করে দিবে, কম্পিউটার এই কাজটা পারে, কিন্তু আমরা মানুষ পারি না, এই মানুষ পারি না, বিধায় আমাদেরকে মানুষকে পরীক্ষার হলে স্যাররা আটকায়, আমরা যদি কম্পিউটারে দাও আমাদেরকে আটকাতে পারতো না। এখন তাহলে আমরা কীভাবে মৌলিক সংখ্যা বের করবো, আমরা আমাদের পরীক্ষা হলে কীভাবে দিবে বলে দিচ্ছি, নিচের কোনটি মৌলিক সংখ্যা, এরকম মনে করো তোমাকে দিবে 101, 101 দিবে মনে করো, 101, 104, 105, 117, 117 কিন্তু মৌলিক সংখ্যা নয় দেখো, তুমি তোমাকে এভাবে দিবে, বা এই যে এখানে 173 আছে না, তোমাকে দিবে 173, 169 দিবে, দেখো 169 কিন্তু মৌলিক সংখ্যা নয়, 173, 169, 177, দেখো 177 কিন্তু মৌলিক সংখ্যা নয়,
183, 183 কিন্তু মৌলিক সংখ্যা নয়, এগুলো দিবে। তাহলে খেয়াল করো, তোমাকে দিল 169, 171 অপশনে দিল আর কি। প্রশ্ন হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়, সরি নিচের কোনটি মৌলিক সংখ্যা, অপশন হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা। দিল কি কি, 167 দিল, 169 দিল, 177 দিল, আর 183 দিল। এখন তুমি কেমনে বুঝবা যে কোনটা মৌলিক সংখ্যা? এটা মোটামুটি বুঝাচ্ছে, এটা 13 বর্গ, 13 কে 13 দিয়ে গুণ করলে এটা আসে, তাহলে এটা মৌলিক সংখ্যা নয়। কিন্তু এই দুইটা কেমনে বুঝবো স্যার? লাস্ট দুইটা ডিজিট কে দেখবো, মানে প্রথমের ডিজিট গুলো বাদ দিয়ে কি দেখবা? মানে লাস্টের দুইটা ডিজিট দেখবো, মানে 1 থেকে 100 পর্যন্ত মনে রাখলেই একটা ট্রিক্স। আচ্ছা আমি বলে দিই একটা ট্রিক্স, এটা হচ্ছে সবচেয়ে ভালো ট্রিক্স। হ্যাঁ, প্রথমে 2 দিয়ে ভাগ করবা, ভাগ গেলে এটা মৌলিক সংখ্যা নয়। তারপর 3 দিয়ে ভাগ করবা, ভাগ গেলে মৌলিক সংখ্যা নয়। তারপরে 5 দিয়ে ভাগ করবা, মানে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করবা, 2, 3, 5। তারপর 7 দিয়ে করবা, তারপরে 11 দিয়ে করবা, তারপর 13 দিয়ে করবা, তারপরে করবা হচ্ছে যে 17 দিয়ে, তারপর করবা 19 দিয়ে। এই মোটামুটি এই পর্যন্ত করলে হবে। এইগুলো মৌলিক সংখ্যা, এটা মনে রাখো, এগুলো মৌলিক সংখ্যা। এগুলো হচ্ছে যে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমি লিখছি। এগুলো দিয়ে যদি কোনো সংখ্যাকে বাদ যায়, মনে করবা ওটা মৌলিক সংখ্যা নয়। বুঝে গেছে? এটা যে সহজ টেকনিক, সহজ একদম। বুঝে গেছে আমার কথা? জি স্যার। ওকে, 177 কে যায় কোনোটা কোনোটা দিয়ে ভাগ যায়, তুমি কালকে দিয়ে ভাগ করা শুরু করো। এই যে এটা প্রথমে এটা এই যে এখানে যেগুলো লিখছি ওগুলো দিয়ে ভাগ করো, দেখবা যে একটা দানে একটা দিয়ে যায়। তিহান বলছে যে হ্যাঁ কত দিয়ে যায়, 3 দিয়ে যায়। জি স্যার। ওকে, গেল 3 দিয়ে গেল, বাদ। এবার 183 দেখো, 183 কেও 3 দিয়ে যায়, যায়। জি বাদ। বুঝা গেছে? তাহলে খেয়াল করো, এই যে তিহান আমি এখন যে টেকনিক দেখা দিচ্ছি, এটা সবচেয়ে সহজ টেকনিক। আরো নানা রকম টেকনিক আছে, ওগুলো কঠিন, আরো ওগুলো তোমাদের মনে থাকবে না, আমি চাই তোমরা সহজে করতে পারো। ঠিক আছে? সো এটা স্যার আমাদের কি ক্যালকুলেটর ইউজ করতে দিবে? দিতে পারে, আমি জানি না, দিলে সাধারণ দিবে, সাধারণ ওই যে বাজারে দোকানদাররা হিসেব করে যে ওগুলো দিবে। ক্লিয়ার স্যার? 100 ms এর মধ্যে না, 100 ms না তোমাদেরকে দিবে বলে মনে হয় না, তোমাদেরকে ms দিবেই না, তোমাদেরকে দিলে ওই জেনারেলটা দিবে। আচ্ছা পরে দেখবা, আমি আজকে একটা অঙ্ক এখান থেকে মৌলিক সংখ্যা রিলেটেড করে ফেলছি, এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার থেকে আরেকটা অঙ্ক আজকে আমরা করব, সেটা করে আজকে এই চ্যাপ্টার বাদ দিব। এগুলো বাস্তব সংখ্যা কি সেটাও বুঝে দিছি, আর আমাদের আজকে সময়ও নাই। আমি অলরেডি 3 চ্যাপ্টার টার্গেট করছি, পারবো না 3 চ্যাপ্টার মনে হয়। খেয়াল করো, একটা ইংরেজি করি। হ্যাঁ খেয়াল করো, এটা একদম অনেক কঠিন অঙ্ক। আচ্ছা এত কঠিন না যাই, বেশি কঠিন হলে আবার তোমাদের সমস্যা হবে। কোনটা দিতে পারি? আচ্ছা আগে এই এটা একটা এক্সাম্পল হিসেবে নিই। হাউ মেনি প্রাইম নাম্বারস আর দে আর বিটুইন 99 and 110? এটা প্রশ্নটা বুঝছো? 99 এবং 110 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কয়টি এটা বের করতে বলছে। তো 99 এবং 110 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 101, 103, 107, 109, তাহলে 4টি, উত্তর হচ্ছে 4। এবার খেয়াল করো, বলছে যে 3টি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল 57, পর মধ্যবর্তী সংখ্যাটি হলো। তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল, তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল, এটা বিজোড় সংখ্যার জোড় না, তো বলছে মধ্যবর্তী সংখ্যা কত। আবার খেয়াল করো, দ্য সাম অফ 3 কনজিকিউটিভ, কনজিকিউটিভ মানে ধারাবাহিক, কনজিকিউটিভ অড, অড মানে বিজোড় নাম্বারস ইজ 57, দ্য মিডিয়াল ওয়ান ইজ, মিডিয়াল ওয়ান কত? তো যোগফল 57, এর মানে হচ্ছে যে আসলে তিনটি ধারাবাহিক যোগফল সংখ্যার যোগফল, বিজোড় সংখ্যা হোক, জোড় সংখ্যা হোক, তাদের যোগফল যদি 57 বা সামথিং বলে, ওটাকে 3 দিয়ে ভাগ করবা, 3 দিয়ে ভাগ করলে আনসার চলে আসবে, মাঝখানেরটা আসবে, তখন মাঝখানেরটা আসবে, তখন সাইডেরটা না। তো পরীক্ষা, এই পরীক্ষা প্রথমটা বলতে পারতো, এখানে মধ্যবর্তীটা বলছে এটা এই জন্য 3 দিয়ে ভাগ করলে আনসার পেয়ে যাবা, কিন্তু প্রথমটা বললে তখন এই যে এখানে 3 দিয়ে ভাগ করলে 19 আসছে না, 19 থেকে 1 বিয়োগ করলে হবে 18, 18টা হচ্ছে প্রথমটা, অর্থাৎ প্রথম সংখ্যা 18, দ্বিতীয় সংখ্যা 19, আর তৃতীয় সংখ্যা হচ্ছে 20। তুমি 18, 19, 20 এর যোগফল বের করে দেখো, দেখবা 57 হবে।
ধিয়ান কি বুঝছো? জি স্যার। কেমি? জি স্যার। সুমাইয়া? সুমাইয়া আজকে কথা নাই। ওকে ঠিক আছে, আরেকটা অঙ্ক করতেছি। আ নাম্বার ইজ 25 মোর দেন টু মোর দেন ইটস টু ফিফথ দ্য নাম্বার ইজ। বলতেছে একটি সংখ্যা হচ্ছে যে ওই সংখ্যার দুই পঞ্চমাংশ হচ্ছে 25 বেশি। এই যে লিখছে একটি সংখ্যা তার দুই পঞ্চমাংশ এর 25 বেশি, সংখ্যাটি কত? তাহলে মনে করবো সংখ্যাটি এক্স, তাহলে ওই সংখ্যাটি হচ্ছে যে তার দুই পঞ্চ দুই পঞ্চ দুই মানে পাঁচ ভাগের দুই অংশ নিবে, তার দুই পঞ্চমাংশ বলে এটাকে বাংলায়। তাহলে সংখ্যাটি এক্স, এক্সের এই এত নিবা, আবার তার সাথে তার থেকে 25 বিয়োগ করলে এক্স আসবে আবার, কারণ এটা 25 বেশি। বুঝাচ্ছি, খেয়াল করো। বলছে যে কোনো একটা সংখ্যা এটার দুই পঞ্চমাংশ নিলে এটা এক্স হয় নাই, এই এক্স, এক্সের দুই পঞ্চমাংশ নিলে সেটা এক্স থেকে 25 বেশি হয়, এটা বলছে এখানে প্রশ্ন, এটা বলছে। তো এক্স থেকে যেহেতু 25 বেশি, তাহলে এটা বেশি, সংখ্যাটি মনে করছি এক্স, এক্সের দুই তৃতীয়াংশ নিলে দেখা যায় যে কি বলছে, একটি সংখ্যা তার এত হচ্ছে এত বেশি। ও আচ্ছা, সংখ্যাটি বেশি, তাহলে সংখ্যাটি যদি এক্স হয়, খেয়াল করো, সংখ্যাটি যদি এক্স হয়, এক্স থেকে 25 বিয়োগ করলে দুই তৃতীয়াংশ সমান হবে, এটা বলছে মূলত। বলছে একটি সংখ্যা তার এত অংশ থেকে 25 বেশি, মানে সংখ্যাটি 25 বেশি। আবার বলতেছি একটি সংখ্যা এত অংশ থেকে 25 বেশি, সংখ্যাটি 25 বেশি, তো সংখ্যাটি থেকে 25 বিয়োগ করে দিলে ওই দুই তৃতীয়াংশ সমান হবে, এটা বুঝাচ্ছে। কেমি কি বুঝতে পারছো? জি স্যার। এরকম রিলেশন যখন তুমি বের করতে পারবে, যেটা একটা রিলেশন সমীকরণ, তখন এক্স এর মান বের করলে কাজ হয়ে যাবে। এবার খেয়াল করো, এটাকে আমরা লিখতে পারি 5/2x, সরি 2x/5, আর কি করতে পারি সবগুলো এক্স এক পাশে রাখবো আর কি। তাহলে সবগুলো এক্স এক পাশে রাখার জন্য আমি লিখতে পারি 25টাকে বাম পাশে নিয়ে আসলাম, আর এক্সটা ডান পাশে থাকলো, সাথে ওই 2x/5 যেটা এটাকে বাম পাশে ডান পাশে নিয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি 25 সমান 5 নিচে আর উপরে হচ্ছে যে 5x-2x মানে 3x, 3x উপরে হচ্ছে 3x, তাহলে সব কেটে দিলাম, লিখলাম 3x/5। এই 5টা এই পাশে আসলে 25 সাথে গুণ হবে, 5×5=125, 125কে 3x থেকে 3 দিয়ে ভাগ করতে হবে, 125কে 3 দিয়ে ভাগ করলে যেটা হয় এটাই 125/3, তাহলে 3×4=12, 3×3 41.something হবে। কত বের করছো ওরা? ওই যে ওরা ওটা লিখে দিয়েছে 125/3, বুঝা গেছে উত্তরের মধ্যে 125/3 আছে, এই যে এটা ওরা কাটাকাটি করে নাই, তোমরা 125/3 লিখে দিবা, বুঝা গেছে? তোমাদের কাছে কঠিন মনে হইতেছে, আমি তাড়াতাড়ি করতেছি এই জন্য, কিন্তু তোমাদেরকে ইচ্ছা তাড়াতাড়ি করতে হবে। আবার বুঝাচ্ছি, খেয়াল করো। বলছে যে একটি সংখ্যার দুই পঞ্চমাংশ নিলে, একটি সংখ্যা তার দুই পঞ্চমাংশের চেয়ে 25 বেশি, এটা বলছে একটি সংখ্যা তার দুই পঞ্চমাংশের চেয়ে 25 বেশি, তাহলে ধরি সংখ্যাটি এক্স, তাহলে সংখ্যাটির দুই পঞ্চমাংশ হচ্ছে এটা, এক্সের দুই পঞ্চমাংশ। তো একটি সংখ্যা তার দুই পঞ্চমাংশের চেয়ে 25 বেশি, তাহলে সংখ্যাটি 25 বেশি, তাহলে 25 বাদ দিলাম। অথবা একটা কাজ করতে পারো, একটি সংখ্যা তার দুই পঞ্চমাংশের চেয়ে 25 বেশি, তাহলে 25 বেশি এ, এ 25 বেশি আর এ 25 কম, তার মানে তাহলে এর সাথে 25 যোগ করতে পারো, এটা করলেও হবে। যে যেটা করো পরীক্ষালে যেটা মাথায় আসে, আশা করি ক্লিয়ার। তা আমি এটার সাথে এটা বরং এটার চেয়ে 25 বিয়োগ করে দিচ্ছি, যেহেতু 25 বেশি, যেহেতু এই জন্য দুইটাই সেম কথা, ওই যে এই পাশে 25 যোগ আর এই পাশে 25 বিয়োগ আর কি, একই কথা, দুইটাতেই ব্যালেন্স হবে। ওকে, এবার এক্সগুলোকে এক পাশে রাখবা, তো এক্সগুলোকে তোমরা কি করো, তোমরা বাম পাশে রাখো আর কি, আমি ডান পাশে রাখছি তোমাদের জন্য, এই জন্য খটকা লাগছে,
ওই যেদিকে রাখো তুমি, ডান দিকে রাখবা না বাম দিকে রাখবা এটা তোমার ইচ্ছে। তোমাদেরকে সারনা বাম দিকে, বাম দিকে শিখেছে এই জন্য আমি বাম দিকে রাখলাম। মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 25, এক সবগুলোকে বাম দিকে নিয়ে গেলাম। এখানে ফাইভ যদি নেই, উপরে টোয়াইস এক্স থাকে, মাইনাস ফাইভ এক্স সমান মাইনাস 25, তাহলে হয় মাইনাস থ্রি এক্স ডিভাইড বাই ফাইভ সমান মাইনাস 25। ওই দুই দিকের মাইনাস কাটা দিলে হয় থ্রি এক্স বাই ফাইভ সমান শুধু 25, যেটা আমার আসছিল। তাহলে এক্স সমান হবে যে 25 গুণ পাঁচ মানে 125 ডিভাইড বাই থ্রি। অঙ্ক তুমি পারলে, তুমি যে দিকে যাও, বামে যাও, ডানে যাও, উপরে যাও, নিচে যাও, অঙ্কর উত্তর ঠিকই আসবে, কিন্তু লজিক ঠিক থাকতে হবে। এই দুই চ্যাপ্টারের দুইটা তিনটা অঙ্ক করছি এই চ্যাপ্টার বাদ। এবার খেয়াল করো, আমি এখানে কিন্তু আরও এরকম অনেক প্র্যাকটিসের বিষয় আছে, তোমরা এই বইটা কালেক্ট করে নিবে। এটা হচ্ছে ম্যাথ ফর অ্যাডমিশন, আশা করি তোমরা কালেক্ট করছো অলরেডি। কালেক্ট যদি না করে থাকো করবা, করে এই আমি যেভাবে করাচ্ছি এভাবে করে করবা। এই বইটা, এই যে এটা, এইটা আমি এখন তোমাকে ওই বইটার পিডিএফটাই পড়াচ্ছি। ওকে, পরের চ্যাপ্টারের নাম হচ্ছে, আজকে তো অনেকক্ষণ হয়ে গেছে, আর কি পড়বা তোমরা? তিহান স্যার, মানে বইয়ের মধ্যে অনেক ম্যাথের ব্যাখ্যা বা আইকিউর মধ্যে আর কি অনেক ব্যাখ্যা কঠিন লাগে। যেগুলো নাই ওগুলো হচ্ছে যে আসলে ওগুলো আছে, কিভাবে আছে, ওই যেগুলো তুমি ব্যাখ্যাওয়ালা ওগুলো পড়লে ওগুলো এমনি পারবা, এই জন্য ওগুলো দেওয়া নাই, সহজগুলো দেওয়া নাই, বুঝতে পারছো? জি, মানে স্যার প্রতিটা নিয়ম, মানে প্রতিটা নিয়ম থেকে একটা আছে, আমার কথা শুনো, প্রতিটা নিয়ম থেকে যেটা ব্যাখ্যা দেওয়া আছে ওটা পড়বা, ঠিক আছে? ওটা করার পর সময় পেলে যেটার ব্যাখ্যা না ওটা পড়বা, ঠিক আছে? ব্যাখ্যাওয়ালাটা ভালো করে যে দেখবা যেটার ব্যাখ্যা না এটা এমনি পারবা। স্যার কিছুর ব্যাখ্যা বুঝি না, মানে কঠিন লাগে ব্যাখ্যা কতগুলার, এই জন্য তো তুমি আমার কাছে আসছো, নাহলে তো আমার কাছে আসতে না, নাহলে তো কোচিংও যেতে না, যেতে স্কুলেও যেতে না, কলেজেও যেতে না, বিশ্ববিদ্যালয়ও যেতে না। তুমি যদি সবই বুঝতা তাহলে আমাদের, আমিও যদি সব বুঝতাম আমি আর পড়াশোনা করতাম না। তো বুঝবা না এটা স্বাভাবিক, বুঝার চেষ্টা করতে হবে, বুঝে নিতে হবে, না না পারলে আমাকে পাঠাবো, আমি সমাধান করে দিব, ঠিক আছে? স্যার প্রতিটা নিয়ম থেকে একটা, শুধু একটা করে এমসিকিউ করালে ভালো হয় আর কি। বুঝার চেষ্টা করো, প্রতিটা নিয়ম থেকে দুই তিনটা অঙ্ক বুঝার চেষ্টা করো ভালো করে। বুঝার চেষ্টা করার পরে দেখবে বাকিগুলো ট্রাই করবে, অটোমেটিক্যালি পারবা, ঠিক আছে? আর আস্তে 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 করো। এই যে আমি আজকে দুইটা ফার্স্ট অঙ্ক করাচ্ছি, এরকম তুমি প্রতিদিন পাঁচটা ছয়টা করে প্রতি চ্যাপ্টার থেকে করো, ঠিক আছে? যেগুলো পারো আগে ওগুলো করো, ঠিক আছে? যেগুলো পারো আগে ওগুলো করো, আর যেগুলো পারো না ওগুলো রাখো পরে করো। ওগুলো তুমি করতে করতে এক সময় দেখবা যে এক্সপার্ট হয়ে যাবা, তখন দেখবা যেগুলো পারতেছো না ওগুলো পারতেছো। ওকে, দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে যে বর্গমূল। এটা কীভাবে আসবে আমি বলে দিচ্ছি, এটা সহজ, কঠিন কিছু না। তোমাকে একটা সংখ্যা দিবে, বলবে এটা বর্গমূল নির্ণয় করো। যেমন এখন কঠিন কীভাবে দিতে পারে, সহজ কীভাবে দিতে পারে। কঠিন হলে তোমাকে দিবে যে কীরকম, কঠিন হলে দিবে যে এখানে তিন নাম্বার যেরকম এরকম, তিন নাম্বারটা দেখে খেয়াল করো, এই তো। অথবা এই যে এরকম, এখানে তিন নাম্বার খেয়াল করো, এই যে এরকম, অথবা এই যে এরকম চার নাম্বার খেয়াল করো, অথবা এরকম পাঁচ নাম্বার খেয়াল করো, এগুলো হচ্ছে কঠিন। তো সহজ কীরকম দিতে পারে, সহজ হচ্ছে যে ওই যে একটু আগে যেটা আমি দিলাম যে 169 বর্গমূল কত, ওটা হচ্ছে 13, যে এই যে এটা হচ্ছে সহজ। বলছে রুট ওভার 100 - 64, তো রুটের ভিতরে 100 থেকে 64 বিয়োগ করলে কত হয় বলো তো? 36 হয়, 36কে বর্গমূল 6 হয়, এটা জাহাঙ্গীরনগরে 1100 আসছে, এটা হচ্ছে সহজ। এবার তাহলে কঠিন একটা করি, এই মনে করো তিন নাম্বার, এটা একটু কঠিন, বেশি কঠিন না। 1 কে 0.25 দিয়ে ভাগ করতে বলছে, এর অর্থ হচ্ছে যে 1 কে 4 গুণ বাড়াইতে হবে, 0.25 মানে হচ্ছে 104 গুণ। এই জন্য তো 1 কে 4 গুণ করলে 4 হয়, 4 কে √4 করলে 2 হয়, আনসার হচ্ছে 2। কারণ আমি বুঝছি তুমি বুঝবে না, কারণ তোমার মাথার মধ্যে ওই ধরনের লেভেলের জ্ঞান এখনও নাই। এবার আমি তাহলে ওভাবে যাই, গেলে বুঝতে পারবা। তিহান খেয়াল করো, নিচে যে 0.25 আছে এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি শুধু 25 হয় না? তিহান উত্তর দাও, নিচের 0.25 কে 100 দিয়ে গুণ করলে কত হয়?
কেমি যাও যেমন এই যে এটা এটা যে সহজ, তো আমরা সহজগুলো একটা দুটো দেখি, কঠিনগুলো একটা দুটো দেখি। দেখো বলছে যে এত এর বর্গমূল কত, রুট ওভার 100 - 64, 100 - 64, 100 থেকে 64 বাদ দিলে কত হয়, 36 হয়, 36 কে রুট করলে কত হয়, 6 হয়। বুঝতে পারছো? তেহান কি বুঝতে পারছো? চলে যাও, আমার কাছে যাও। জি স্যার, আমার কাছে চলে যাও, যাও বলছি আমার থেকে পিঠে নাও, পিঠে 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 আমি পিঠে দিব। বলছি স্ট্রবেরি আছে, স্ট্রবেরি স্ট্রবেরি খাবা? আচ্ছা ঠিক আছে, বাবা কাছে যাবো। এখন খেয়াল করো, এটা বুঝতে পারছো? এবার কঠিনটাতে একটু যাই, কঠিনটার আগে একটা মিডল একটাতে যাই। এই যে তিন নাম্বারটা আছে মিডল, আছে রুট ওভার 1/0.25। এগুলোতে যেটা করবা, যে ওই যে পয়েন্ট যেটা থাকবে এটাকে আগে পূর্ণ সংখ্যা নিয়ে যাবা। 0.25 কে 100 দিয়ে গুণ করলে কত হয় কেমি বলো তো? টু ফাইভ হয় না? 0.25 কে 100 দিয়ে গুণ করলে এখন এই 0.25 কে যেহেতু 100 দিয়ে নিচে গুণ করছি, উপরে 100 দিয়ে গুণ করা লাগবে না? হ্যাঁ, তো উপরেও 100 নিচে হলো তাহলে 25। এবার 100 কে রুট ওভার করলে হয় 10, 25 কে রুট ওভার করলে হয় 5। বুঝা গেছে? জি স্যার। ওই যে ওটাকে পাশে লেখা হইছে, তারপরে দুইটাকে 10 কে 5 দিয়ে ভাগ করলে হয় 2, আনসার হচ্ছে 2। ক্লিয়ার? জি। এবার মনে করো কঠিনের দিকে যদি যাই, মনে করো যে এটা 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 অনেক কঠিন, শুধু কঠিন না। তো এরকম আসলে মনে রাখবা যে সব সময় যে ক্যালকুলেটর যদি ব্যবহার করতে দেয়, ক্যালকুলেটর দিয়ে করবা। কেমনে আমি বলি, আগে এটাকে ক্যালকুলেটর দিয়ে ভাগ করে বের করবা কত হয়। মনে করো এটা ভাগ করলে আসলো 0.2, এটা ক্যালকুলেটর দিয়ে ভাগ করার কারণে কত আসলো 0.2, এই যে এই জায়গাটাতে। তাহলে এই যে ডান পাশে যেটা হোয়াট দিছে এখানেও 0.2 আসবে না? তো এবার তুমি কি করবা, যে অপশনগুলোর মধ্যে অপশনগুলোতে ক্যালকুলেশন করে দেখবা ক্যালকুলেটর দিয়ে যে কোনটাতে 0.2 আসে, যেটাতে 0.2 আসবে ওটাই আনসার। ক্লিয়ার? ক্যালকুলেটর ব্যবহার করতে দিলে না দিলে যে এখানে সলিউশন আছে এটা একটু দেখো। খেয়াল করো, রুট টু বাই রুট টু প্লাস টু, রুট রুট সিক্স প্লাস টু, এটাকে আমরা লিখতে পারি রুট টু ডিভাইড, রুট টু থাকলো উপরে ঠিকভাবে, আর রুট সিক্স কে লিখলাম রুট থ্রি ইন্টু রুট টু, আর শুধু টু কে লিখলাম রুট টু ইন্টু রুট টু। এটা বুঝছো? ওকে, এবার দেখো নিচে রুট টু কমন যায়, রুট টু কমন নিলে হয় রুট থ্রি প্লাস রুট টু। এবার এই যে এরকম নিচে যদি দুইটা রুট রুটওয়ালা থাকে, বা উপরে যেখানে নিচে থাকে নর্মালি, যদি নিচে দুইটা রুটওয়ালা থাকে প্লাস আকারে অথবা মাইনাস আকারে, খেয়াল করবা নিচে যদি দুইটা রুট প্লাস অথবা মাইনাস আকারে থাকে, তাহলে যেটা আছে তার অপোজিটটা দিয়ে উপর নিচে গুণ করবা। কি আছে? রুট থ্রি প্লাস রুট টু, এটার অপোজিট হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু, অর্থাৎ রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে উপর নিচে গুণ হবে। এবার এখানে খেয়াল করো, এখানে ওই যে রুট টু রুট টু উপরে নিচে থাকার কারণে কাটা গেছে, আর থাকে তখন এই যে 1/√3 + √2, ওই যে নিচে যেটা আছে, নিচে যেহেতু এটা আছে নিচেরটাকে, নিচে যেটা আছে সেটার অপোজিটটা দিয়ে গুণ করতে হবে উপরে নিচে। অপোজিট হচ্ছে √3 - √2, এটা দিয়ে উপরে নিচে গুণ করছি। বুঝে গেছে? এবার গুণ করার কারণে নিচে একটা সূত্র যাচ্ছে, নিচে সূত্রটা হচ্ছে এরকম a + b (a - b), a + b (a - b) এর সূত্র হচ্ছে a² - b² পড়ছো না তোমরা? জি স্যার। তাহলে a² - b² সূত্রটা যদি আমি লিখি, তাহলে কি হবে বলতো? হবে যে √3² - √2² তো রুট থ্রি মানে কত? শুধু রুট থ্রি হোল স্কোয়ার মানে শুধু থ্রি, আর রুট টু হোল স্কোয়ার মানে শুধু টু, আর থ্রি মাইনাস টু, ঠিক আছে নিচে। তো থ্রি মাইনাস টু মানে ওয়ান, নিচে ওয়ান, আর উপর যেটা সেটা বসে যাবে √3 - √2। ক্লিয়ার? জি স্যার। তিয়ান কি বুঝছো? জি স্যার। এটা কঠিনটা, এই যে তুমি যে বুঝো না এই কারণে বুঝো না, এই যে কঠিন লাগে আর কি, এই যে কি না কি কেমনে হলো, এখন আমি যখন স্টেপ বাই স্টেপ বুঝে দিছি তখন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই চ্যাপ্টারটা থেকে আমরা দুই কঠিন একটা করছি, সহজ একটা করছি, আর একটা কঠিন দেখি। এই যে দেখো, এটা এরকম যদি থাকে, এই যে
রুটবার ভিতর রুটবার রুটবার ভিতর রুটবার এরকম আসতে থাকবে। তুমি কি করবা যে সবচেয়ে ভেতরে যেটা এটাকে ধরবা, সবচেয়ে ভেতরে 169 আছে, 169-এর উপরে রুট আছে, তাহলে হবে 13। এই যে এটার মান হবে 13, এই যে এটার মান, ঠিক আছে, রুট 169 মান 13, তো এখানে 13 হয়ে গেছে। 13 এবার 108 সাথে যোগ করবা, 108 সাথে 13 যোগ করলে 121, 121-এর রুট ওভার করবা আবার, 121-এর রুট ওভার। এই যে এখানে দেখো, দেখাচ্ছি আমি, দেখো খেয়াল করো, এই যে 13, 100, এই যে 108 যোগ 13 মানে হলো 121, এই যে 121-কে রুট করলে হয় 11, তাহলে ওই যে 11টায় 25 সাথে গিয়ে যোগ হয়ে যাবে, কারণ রুট ওভার 121 মানে 11, তো রুট ওভার 100 কাটা, তখন রুট ওভার 121-এর জায়গায় আমি লিখবো শুধু 11, তখন ওই 11টা 25 সাথে যোগ হবে, তো 11 যখন 25 সাথে যোগ হবে এখানে হবে 36। এবার এই শুধু রুট ওভার 36 মানে শুধু 6, তাহলে রুট ওভার 36-এর জায়গায় আমি লিখবো 6, 10 6-এর সাথে যোগ হবে 16 হবে, 16-কে রুট করলে হয় 4, বুঝে গেছে? তিহান জি বুঝছি। ওকে, আজকে লাভ ক্ষতি থেকে দুইটা অঙ্ক করবো, এরপর শেষ, আজকের জন্য শেষ আর কি। এই খেয়াল করো, এখানে দেখো প্রতিটা অঙ্কে একটা শর্টকাট সলিউশন আছে আর একটা ব্রডকাট সলিউশন আছে, দুইটার কোনোটাই না বুঝলে তখন আমাকে পাঠানো। মাস এদিকে এসো, এখন খেয়াল করো দুই নম্বর অঙ্কটা বলছে যে একটি গড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 35 টাকা, বেশি হলে 5% লাভ হতো, গড়িটির ক্রয় মূল্য কত? এখন এখানে অনেকভাবে করে দেওয়া আছে, শর্টকাট ব্রডকাট হাবি যাবি হ্যান ত্যান, আমি কীভাবে করা তুমি দেখো, আমি এগুলো আমরা তোমাদেরকে বোঝানোর জন্য এইভাবে লিখে দিছি, কারণ তোমরা ইচ্ছে অন্য কোনো পদ্ধতি দিলে তোমরা বুঝবে না, এখন আমি কীভাবে বুঝাই এটা তোমরা খেয়াল করো, তাহলে দেখবা যে অন্য আমি আরেকটা পদ্ধতি করাচ্ছি। বলছে যে 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, আমি প্রশ্ন করব, কেমি উত্তর দিবা, তাহলে দেখবা আনসার বেরো যাবে। কেমি আমাকে মনে করি যে গড়িটির ক্রয় মূল্য 100 টাকা মনে করলাম আমি, তাহলে বলো তো 10% ক্ষতি দিয়ে গড়িটির বিক্রয় মূল্য কত, কেমি উত্তর দাও। 90 টাকা। 90 টাকা। 5% লাভে কত টাকা বিক্রয় মূল্য? 105। তাহলে প্রথমে 10% ক্ষতিতে বিক্রি করলাম 90 টাকা, পরে 5% লাভে বিক্রি করলাম 105 টাকা, গড়ির ক্রয় মূল্য ছিল 100 টাকা, এটা ধরছি আমি মনে মনে। আমাকে বলো তো প্রথমে যে ক্ষতি হলো পরে যে লাভ হলো, এই দুইটার পার্থক্য কত? 15। তাহলে 15 টাকা বেশি হলে 100 টাকা যদি ক্রয় মূল্য হতো আর কি, 100 টাকা যদি ক্রয় মূল্য হতো তখন 15 টাকা বেশি হলে আমার 5% কি হতো? লাভ হতো। ক্লিয়ার? এবার তুমি লিখবা 15 টাকা বেশি বিক্রি করলে ক্রয় মূল্য 100 টাকা, 15 টাকা বেশি ক্রয় করলে, 15 টাকা বেশি বিক্রয় করলে ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে 1 টাকা বেশি বিক্রয় করলে ক্রয় মূল্য কত, আর 45 টাকা বেশি বিক্রয় করলে ক্রয় মূল্য কত? ক্লিয়ার? তাহলে যেহেতু 15 টাকার জন্য 100 টাকা আসছে, 45 টাকার জন্য কত টাকা আসবে? 300 টাকা আসবে। কত আসবে? 300। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এই যে আমি যেভাবে বলছি সেই জিনিসটা এখানে করা আছে, এই যে প্রথমে ব্যাখ্যাতে ওটা এভাবেই করা আছে, খেয়াল করো ব্যাখ্যাটা পড়ো এবার। তুমি দেখো তো বাবা এখানে কি করি, একটু দেখো দেখো। আচ্ছা, এটা ক্লিয়ার আশা করি। এবার খেয়াল করো আরেকটা যাই, খেয়াল করো, আ বুক সেলার সেলস ফর টাকা 65, মানে 65 টাকা সে বইটা বিক্রি করছে, দিস প্রাইস গিভস দ্য সেলার আ প্রফিট অফ 30% অন হিজ কস্ট,
এই 65 টাকা বিক্রি করার কারণে তার বিক্রয় মূল্যের উপরে 30% লাভ হয়েছে, বিক্রয় মূল্য কত আমরা জানি না। পরে বলছে যে হোয়াট উইল বি দ্য নিউ সেলিং প্রাইস ইফ দ্য কার্ডস হিজ প্রফিট টু 10% অফ কস্ট। বলছে যে যদি সে লাভের পরিমাণ আগে যে 30% লাভ করতো সেটা যদি কমিয়ে 10% করতে চায় তাহলে নতুন বিক্রয় মূল্য কত হবে। সে তো 65 টাকা বিক্রি করছে তখন 30% লাভ হয়েছে, খেয়াল করো সে যখন 65 টাকা বিক্রি করছে তখন লাভ হচ্ছে 30%, কিন্তু ক্রয় মূল্য কত আমরা জানি না, কত দিয়ে কিনছে এটা জানি না। এখন বলতেছে সে যদি 10% লাভ করতে চায় তাহলে নতুন বিক্রয় মূল্য কত হবে, আগে 30% লাভে সে 65 টাকা বিক্রি করছে। এখন একটা জিনিস এখানে জানতে হবে, সেটা হচ্ছে যে এই যে নতুন যে সে 10% লাভে বিক্রি করবে কত হবে এটা জানতে হলে আমাকে ক্রয় মূল্যটা জানা লাগবে, কারণ ক্রয় মূল্য ছাড়া নতুন বিক্রয় মূল্য আমার পক্ষে বের করা সম্ভব নয়, আর ক্রয় মূল্যটা এখান থেকে বের করে নিতে হবে। এখন কেমি আমাকে উত্তর দাও, মুখে মুখে উত্তর দিবা, এই যে 30% প্রফিটে যদি আমি ক্রয় মূল্য 100 ধরতাম তাহলে কত টাকা বিক্রয় মূল্য হতো? যদি ক্রয় মূল্য মন 100 টাকা ধরি তাহলে বিক্রয় মূল্য কত 30% পাবে? 130। তাহলে বিক্রয় মূল্য 130 হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 130 হলে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 1 হলে কত আর 65 হলে কত, বের হবে না বিক্রয় ক্রয় মূল্যটা? এই যে ভালো করে বের করছি, খেয়াল করো 130 হলে ক্রয় মূল্য, এই মুয়াজ তাহলে দেখো এখান থেকে বের হইছে, খেয়াল করো। আচ্ছা এখানে আরেকভাবে করছে, এখানে এভাবে না, আমি আমি যেভাবে করলাম ওভাবে করো, হ্যাঁ একটু খেয়াল করো।